নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলুর পরোটা তৈরি করে দেখাবো আপনাদের, আর সেটাও কিন্তু খুবই সহজ পদ্ধতিতে। যারা একদমই পুরভরে আলুর পরোটা তৈরি করতে পারেন না বা নতুন আলুর পরোটা তৈরি করছেন, তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনারাও খুব সহজে আলুর পরোটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আসুন তবে এবার দেখে নিই কীভাবে আমি আলুর পরোটা তৈরি করছি। আলুর পরোটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে চটকে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ বেরেস্তা। এটা আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আর এখানে আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজের গাছ, মানে সবুজ পেঁয়াজ পাতা, আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও ইউজ করতে পারেন। এবারে 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি প্রথমে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব ভালো করে। তারপর দেখুন, 2টো বাটিতে আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি, তো আমি পরোটাটা আটা আর ময়দা মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো সবার প্রথমে আমি ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে তারপর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবারে কিন্তু কখনোই দেবেন না পুরো আটা বা ময়দাটা, অল্প অল্প করে দিয়ে তারপর অল্প অল্প করে মেখে নিতে হবে। যেরকমভাবে আমরা আটা বা ময়দা মাখি সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে আলুর পরোটা তৈরি করলে আলুর পরোটা কিন্তু খুবই সহজ হয়ে যায় পদ্ধতিটা। আপনারা অবশ্যই যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। পুরভরে আলুর পরোটা একটু ঝামেলা মনে হয় যাদের, তারা এইভাবে আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ডোটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে 2 টেবিল স্পুন তেল উপর দিয়ে দিয়ে আমি ভালো করে গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবার এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার এই ডো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি, যেরকম সাধারণ রুটি হয় তার থেকে একটু বড় বড় করে আমি লেচিগুলো তৈরি করে নিলাম। সমস্ত লেচি তৈরি করে নেবার পর একটা লেচি আমি তুলে নিলাম, নিয়ে ফ্লোরের উপর রেখে ভালো করে গোল শেপ করে তারপর গুঁড়ো আটা বা ময়দা দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব গোল গোল সাইজ করে। আপনারা যদি চান তাহলে তেল দিয়েও বেলতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটাই করবেন। তো রুটি সাইজের একটা পরোটা তৈরি করে নিলাম। এবারে এই পরোটা আমি ভেজে নেব, তাহলেই কিন্তু আলুর পরোটা তৈরি হয়ে গেল। এই পরোটাটা কিন্তু সাধারণ আলুর পরোটার থেকেও আরও বেশি নরম থাকে, আপনারা একবার ট্রাই করে দেখুন। খুবই নরম থাকে, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই পরোটাটা শক্ত হয় না। তো পরোটাটা আমি শুকনো তাওয়াতে দিয়েছি, তেল দিয়ে কিন্তু প্রথমে দিইনি। শুকনো তাওয়াতে প্রথমে দিয়ে একটা সাইড একটু সাদা হয়ে যাওয়ার পর পরোটাটাকে উল্টে দিয়েছি। এবার একটা সাইডে আমি তেল ব্রাশ করে দিলাম হালকা করে, তারপর পরোটাটাকে উল্টে আরও একবার ওই আর একটা সাইডেও আমি তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে এবার 2টো সাইড থেকে আমি লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও এই পরোটাটা কিন্তু ভাজতে পারেন। তো 2টো সাইড থেকে লালচে করে ভেজে তুলে নেব, আমি সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নেব, তাহলে আমার আলুর পরোটা একদম তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে যে কোনো সময় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। তো দেখুন, একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। এবার গরম গরম আলুর পরোটা আচার বা দইয়ের রায়তার সঙ্গে সার্ভ করলে কিন্তু খুবই অসাধারণ সুস্বাদু লাগে। এছাড়া বাচ্চারা কিন্তু এটা এমনিও খেয়ে নিতে পারে, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকাল বা বিকেলের টিফিনেও আপনারা কিন্তু এই পরোটাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই ছিল আমার আজকের সহজ পদ্ধতিতে তৈরি আলুর পরোটার রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতন এটুকুই, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব খুব শিগগিরই। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।